যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা লাটপঞ্চর থেকে দিনটা শুরু করতে পারেন ভোর 3:30 উঠে অহলদারের জন্য হাঁটা লাগিয়ে। উদ্দেশ্য একটাই, সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা দর্শন। তবে এই হাঁটা যে হাঁটতেই হবে এই ভাবনার কোনো মানে নেই। হোমস্টের সাথে আগে থেকে কথা বলে রাখলে তারাই ব্যবস্থা করে দেবে গাড়ির, সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 600 মধ্যে। কিন্তু এই রাতের অন্ধকারে মোবাইল লাইটে নিস্তব্ধ পরিবেশে মাঝে মাঝে ঝিঝির ডাক আর ঝর্ণা জলের শব্দের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে ভয় আর উত্তেজনা দুই পাবেন। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে অহলদারা। ডান দিকেই রয়েছে চেকপোস্ট। টিকিট মূল্য 10 টাকা, কিন্তু এত সকালে চৌকিদারও ওঠেনি, অতএব গেট টপকে চললাম ভিউ পয়েন্টের দিকে। বলে রাখা ভালো, অহলদারায় থাকার ব্যবস্থা খুবই সীমিত। এখানে থাকতে চাইলে অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। তবে পৌঁছে কিন্তু হতাশ হতে হলো, মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা আর মিলল না। তবে প্রকৃতি একেবারে নিরাশ করেনি আমাদের, একটু পরেই দেখা মিলল সূর্যোদয়ের। যতদূর চোখ যায় পাহাড়ের সারি আর তার মাঝখান দিয়ে বয়ে চলা তিস্তা, এসবই সিনকোনা প্ল্যান্টেশনের মাঝের একফালে জমিতে দাঁড়িয়ে আমরা কজন ঠান্ডা বাতাস অগ্রাহ্য করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আর এই ভোর সকালে 360 ডিগ্রি ভিউ পেতে চাইলে অবশ্যই আসতে হবে এই অহলদারায়। এখান থেকেই আমাদের পরবর্তী গন্তব্য ছিল নামথিং পোখরি লেক। বর্ষার সময় ছাড়া সারা বছরই এই লেক শুকনো থাকে, তবে এই জায়গা বিখ্যাত বিলুপ্ত প্রায় প্রাণী স্যালামান্ডারের জন্য। স্থানীয়দের মতে এখন শীতে তারা গর্তে থাকলেও বর্ষাকালে দেখা মেলে। তবে স্যালামান্ডারে দেখা না পেলেও ক্ষতি নেই, দুপাশে পাইনের সারির মাঝখান দিয়ে পায়ে চলা পথ পেয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল স্থানীয় এক শিব মন্দির। বেলা গড়াতেই রোদের প্রকোপ বাড়ায় আর আকাশ পরিষ্কার হয়ে আসায় আর একবার পা বাড়ালাম অহলদারার দিকে, যদি তাকে দেখা যায়। হ্যাঁ, এবার আর নিরাশ হতে হয়নি। সাহিত বুদ্ধে কুম্ভকর্ণ থেকে কাঞ্চনজঙ্ঘা হয়ে পান্ডিম সবটাই দৃশ্যমান। পথের সব কষ্ট যেন এক নিমেষে উধাও হয়ে দ্বিগুণ আনন্দে আর একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইলাম সামনের দিকে। ঘড়ির কাটা 12টার দিকে ঘোড়ায় আর পেটে দানা পানি দিতে এক প্রকার বাধ্য হয়ে ধরা হলো ফেরার পথ। তবে এবার ভাগ্য সত্যি ভালো বলতে হবে, দেখা মিলল স্থানীয়দের জল তোলা গাড়ি। দিব্যি 1 ঘন্টার পথ নেমে আসা গেল 15-20 মিনিটে। দুপুরে খেয়েতে আবার বেরিয়ে পড়া গেল লাটপঞ্চর ঘুরে দেখার জন্য। প্রথমেই আসা গেল এই নার্সারিতে। সারি সারি ক্যাকটাস, মানি প্ল্যান্ট, অ্যালোভেরা আর অসংখ্য নাম না জানা বিভিন্ন প্রজাতির বনসাইয়ের চলছে নিয়মিত পরিচর্যা। দরদাম করে এখান থেকে সস্তায় ঘর সাজানোর জন্য কয়েকটা কিনে নিতেই পারেন। বিকেলে হালকা রোদ গায়ে মেখে আবার খোঁজ খবর নিয়ে চলা শুরু হলো গ্রাম লাগোয়া ছোট্ট পাহাড়ের টপের উদ্দেশ্যে। সূর্যাস্তের সাথে সাথে ভিউও নাকি চমৎকার পাওয়া যায়। চোখের পাশের মন্দির লাগোয়া পাথরের রাস্তা ধরে চলা শুরু হলো। তখনও জানতাম না সেখানে পৌঁছে কত সুন্দর মুহূর্ত অপেক্ষা করে আছে আমাদের জন্য। এখানে বলে রাখা ভালো, গ্রামের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু জমি, স্কোয়াশ, নানা ধরনের সবজি, ফল ছাড়াও নিজস্ব ছাগল মুরগি সবই রয়েছে, তাই এখানে খাবারের গুণাগুণ নিয়ে সন্দেহ থাকার কথাই নয়। পথে দেখা হলো এখানকারই ছোট মেয়ে প্রাপ্তির। স্কুল ভি হ্যা ক্যা দেখা নাই কিছু
मतलब सुबह जाके हॉल लगाते जाना पड़ता है स्कूल के लिए। एक बार बोलते ही घाड़ कात करे चल लो আমাদের পথ দেখিয়ে। এবার শুরু হলো নতুন করে চলা। ক্যামেরার দায়িত্ব নিয়ে আর গল্প করতে করতে এগিয়ে দিয়ে গেল আমাদের অনেকটা পথ। অবশেষে ঘন্টা খানেক চলার পর দেখা মিলল টপের আর একদল পাহাড়ি ছোট ছোট ছেলে মেয়ের। সবাই এসেছে এখানে জন্মদিন পালন করতে আর মেনু হলো চাউমিন মুড়ি মাখা আর আপেল জুস। অল্প আলাপেই বারবার না বলা সত্ত্বেও ভাগ বসাতে হলো এদের খাবারে। সানসেট দেখাচ্ছে চললো এদের সাথে আড্ডা দেওয়া নাচ গান সবকিছুই। এরই কিছু ছোট ছোট মুহূর্ত তুলে ধরলাম আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। ঘন্টাখানেক সময় কাটানোর পর শেষমেশ এবার নেমে আসার পালা। এই সূর্যাস্ত দেখার বাহানায় এখানে না আসলে এই মুহূর্তগুলো না পাওয়াই থেকে যেত। সবশেষে শেষ রাতে হোমস্টের ছাদেই ক্যাম্প ফায়ারের ব্যবস্থা, আড্ডা, গান আর সবার অভিজ্ঞতা এসব উপভোগ করতে করতে লাটপঞ্চরে থাকার মেয়াদও ফুরিয়ে আসলো আমাদের।